গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলপথ বর্ধিতকরণের 5টি প্রকল্প সহ বিভিন্ন মন্ত্রণালয়ের 11টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বাধীনতার পর একটা সংবিধান তিনি উপহার দেন, যে সংবিধানে এই মৌলিক চাহিদার কথাগুলি স্পষ্ট বলা আছে এবং সেটা আপনারা সকলেই জানেন যে একটা দেশের সার্বিক উন্নয়ন করতে হলে শুধু রাজধানী ভিত্তিক উন্নয়ন করলে হবে না, একেবারে গ্রামের মানুষ, তৃণমূল পর্যায়ে যে মানুষগুলি থাকে তাদের আর্থসামাজিক উন্নতি ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না, এটা হলো বাস্তবতা। স্বাধীনতার পর একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা, অপরদিকে একটা বিধ্বস্ত যেমন রেল, সড়ক, স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত কিছুই জাতিপিতা অতি অল্প সময়ের মধ্যে গড়ে তুলেছিলেন। আমাদের দুর্ভাগ্য 75-15 আগস্ট আমাদের জন্য একটা চরম দুঃসময় এবং কালো অধ্যায়, জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। সেই সাথে আমি হারালাম আমার মা বাবা ভাই সবাইকেই, শুধু আমরা দুই বোন, আমার ছোটো বোন রেহান আমি বেঁচে ছিলাম, তাও বিদেশে ছিলাম বলে। এরপর 6 বছর আমরা দেশে আসতে পারিনি, রিফিউজি হিসেবেই বিদেশে থাকতে হয়েছিল। কিন্তু জাতির পিতার হত্যার পরপর আমরা দেখেছি যে চেতনা নিয়ে, যে চিন্তা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেটা আর কার্যকর হচ্ছে না। যেমন আজকে যে রেল সেতু, রেল লাইন আমরা করে যাচ্ছি এবং রেলের উন্নতি করে যাচ্ছি, এই বাংলাদেশে এমন একটা সময় এসেছিলো যখন রেলকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা পরবর্তী সরকার নিয়েছিল। ঠিক সেইভাবে সার্বিক উন্নয়নের দিক থেকে গ্রামের মানুষ বা সাধারণ মানুষ সম্পূর্ণভাবে বঞ্চিত ছিল, কারণ যারা ক্ষমতায় এসেছিলো, মিলিটারি ডিক্টেটররা যখন ক্ষমতায় আসে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে, তখন তারা একটা এলিট শ্রেণী তৈরি করে বা কিছু লোকরে তারা অর্থ সম্পদের মালিক করে, তাদেরকে দিয়ে তারা তাদের ক্ষমতার ভিত্তিটাকে শক্ত করতে চায়, বঞ্চিত থেকে যায় অগণিত জনগোষ্ঠী। আর আমরা যারা রাজনীতি করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে আসি, আমাদের লক্ষ্যই থাকে যে দেশের জনগণের সার্বিক কল্যাণ, সার্বিক উন্নতি, যে কারণে 75-এর পর 21টা বছর এদেশের মানুষ সম্পূর্ণভাবে বঞ্চিত ছিল। 96 সালে যখন আমি সরকারে আসি, আজকে যেটা আমার বাড়ি আমার খামার, এটা একটি বাড়ি একটি খামার প্রকল্প নিয়েই এটা যাত্রা আমরা শুরু করেছিলাম। লক্ষ্য ছিল যে গ্রামের কোনো পরিবার অবহেলিত থাকবে না, প্রত্যেকটা পরিবার উন্নত হবে, আর্থিক সচ্ছলতা পাবে এবং সুন্দরভাবে বাঁচবে, সেই লক্ষ্য নিয়েই কিন্তু এই পরিকল্পনা নিয়েছিলাম। কারণ তিনি যে আমার জাতির পিতা আমাদের যে অর্থনৈতিক নীতিমালা দিয়েছেন আপনারা জানেন, সেই নীতিমালায় প্রকৃতপক্ষে সেখানে দেওয়া ছিল যে আমাদের অর্থনৈতিক নীতিমালা সংবিধানের 13 অনুচ্ছেদে স্পষ্ট আছে, সরকারি আমাদের সেই সাথে সাথে কোঅপারেটিভ এবং বেসরকারি খাত, তিনটি খাতকেই তিনি সমান গুরুত্ব দিয়েছিলেন। আমি চেয়েছিলাম যে জাতির পিতার সেই লক্ষ্য সামনে নিয়েই এই আমার বাড়ি আমার খামার প্রকল্প, যেটা আমরা পরবর্তী নাম দিয়েছিলাম, শুরু করেছিলাম একটি বার একটি খামার প্রকল্প, যে গ্রামের মানুষকে সুসংগঠিত করে তাদের একটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা, কারণ ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় সেখানে একসময় আমিও নিজে খুব উৎসাহিত করতাম এই ক্ষুদ্র ঋণে, কিন্তু পরবর্তীতে যেটা লক্ষ্য করলাম যে ঋণের পরিমাণ এত বেড়ে যায় যে শেষে মানুষ ঋণগ্রস্ত হয় আত্মহত্যা করে, নয় এলাকা ছেড়ে ভাগে, নয় ছেলেমেয়ে বিক্রি করে, বাড়িঘর বিক্রি করে, নিঃস্ব হয়ে যায়, সে আর নিজের পায়ে দাঁড়াতে পারে না। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য ক্ষুদ্র ঋণ কার্যকর হয় না। আমরা তখনও জাতিসংঘ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নেয়নি, কিন্তু আমরা কিন্তু সেই কথা চিন্তা করেছি একটা মানুষ যেন তার নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে ক্ষুদ্র সঞ্চয় করবার একটা ব্যবস্থা নিয়ে আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্প শুরু করি। পরবর্তীতে ওটার নাম আমি পরিবর্তন করে দিয়েছি আমার বাড়ি আমার খামার, যাতে যেটা মানুষজন নিজেরা এটা যে নিজের সেটা মানে উপলব্ধি করতে পারে, সেই জন্য নামটা একটু পরিবর্তন করেছি। কিন্তু করেছিলাম এভাবেই যে যে উৎপাদনটা করবে সে উৎপাদনের বাজারজাতটা কোঅপারেটিভের মাধ্যমে করবে, তাতে করে তার নিজের সমস্যা হবে না। আর সেই সঞ্চয়টাকে রক্ষা করার জন্য আমি পল্লী সঞ্চয় ব্যাংক নামে একটা স্পেশাল ব্যাংক আমরা করে দিই, ঠিক যেভাবে 96 সালে করেছিলাম কর্মসংস্থান ব্যাংক, যেখানে বিনা জামানতে একজন যুবক, সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, সে ঋণ নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য করতে পারবে। তার একটা সীমা ছিল 1 লক্ষ, পরবর্তীতে বাড়িয়েছিলাম 2 লক্ষ টাকা নিতে পারবে ঋণ। ঠিক
যারা আমাদের বিদেশে যায়, ঘর বাড়ি বিক্রি করে যায়, তারা যাতে ঘর বাড়ি বিক্রি না করে, তারা যেন ব্যাংকে থেকে ঋণ নিয়ে বিদেশে যে আবার সেই ঋণ শোধ দিতে পারে, তার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক, এই বিশ্বাসহিত ব্যাংক আমি করে দিয়েছিলাম। ঠিক এভাবে পল্লী সঞ্চয় ব্যাংক করেছি যে এই এই সমিতির যারা থাকবে তারা যদি মানে 100 টাকা সঞ্চয় করতে পারে, সরকারের পক্ষ থেকে 2 বছর পর্যন্ত 100 টাকা দেবো এবং সেই টাকাটা তার সঞ্চয় হবে, এই সঞ্চিত টাকাটাই তার পরবর্তী মূলধন, তাকে আর কারো মুখাপেক্ষী হতে পারে, নিজের পায়ে সে দাঁড়াতে পারবে। আমরা একটা পাইলট প্রজেক্ট করে এটার জন্য খুব ভালো সুফল পাই, তো সেই জন্য আজকে আমি খুব আনন্দিত যে আজকে ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ যে বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো 2008 সালের নির্বাচনী ইস্তাহারে ঘোষণা দিয়েছিলাম এবং সারা বাংলাদেশে এখন আমরা ডিজিটাল মোটামুটি করেছি। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, ব্রডব্যান্ড আমাদের প্রায় 3,500 ইউনিয়নে পৌঁছে গেছে, আমরা প্রায় সমগ্র বাংলাদেশে পৌঁছে দেবো। মোবাইল ফোন সকলের হাতে হাতে, কারো হাতে একটা মোবাইল ফোন ছিল না, আওয়ামী লীগ সরকার আসার পরেই এই মোবাইল ফোন ব্যক্তির হাতে আমরা এক সম্পূর্ণ উন্মুক্ত করে দিই। তো সেইভাবেই আজকে আমরা মনে করি যে এই মোবাইল ফোন সকলের হাতে, তাছাড়া ডিজিটাল পদ্ধতিতে সবাই আজকে এটা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি রেলওয়েকে আমরা এখন সম্প্রসারণ করে যাচ্ছি, এই ক্ষেত্রে আমার রেলওয়ের কাছে একটা অনুরোধ থাকবে যে আমরা রেল লাইন বাড়াচ্ছি, নতুন নতুন বগি এবং আমরা যাত্রী পরিবহনের সুযোগ সৃষ্টি করেছি, তবে রেলের যে পুরনো যে সমস্ত ব্রিজগুলি আছে বিভিন্ন কালভার্টের উপর এবং বিভিন্ন ব্রিজ, এই ব্রিজগুলি ভালোভাবে মেরামত করতে হবে। তার কারণ হচ্ছে যেগুলি এত পুরনো, আর যেহেতু আমাদের পূর্ববর্তী সরকারগুলি রেলটা সম্পূর্ণ বন্ধ করে দেবে এটাই তাদের চিন্তাই ছিল, সে কারণে তারা যেমন গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে লোক বল বিদায় দিয়ে দেয় আর বিভিন্ন জায়গায় লাইনগুলি বন্ধ করে দেয়, বা আমি মনে করি এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, যার পরামর্শে করে থাকুক এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। তা আমরা এখন করে যাচ্ছি, কিন্তু সেই ক্ষেত্রে যেখানে এখনও আমি খবর নিয়ে দেখেছি যে সমস্ত জায়গায় পুরনো রেল ব্রিজগুলি আছে সেখানে অত্যধিক ধীর গতিতে রেলকে চলতে হয়, কাজে সময়ও বেশি লাগে, আর যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে। কাজে এটা আমি মনে করি সারা বাংলাদেশে একটা সার্ভে করে যেখানে যত পুরনো জরাজীর্ণ রেল ব্রিজ সেগুলি সব মেরামত করতে হবে, এর জন্য একটা প্রজেক্ট আলাদাভাবে আমি মনে করি তৈরি করে আনলে তাহলে আমরা সেটা করে দিতে পারি এবং দ্রুত কাজগুলি করতে পারি। রেল নিজেদের তো অর্থ আছে, তারা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সম্ভব এই ব্রিজ এবং লাইনগুলি দ্রুত মেরামত করবেন সেটা আমরা আশা করি। আমরা পানি শোধনাগার করেছি ইতিমধ্যে উপজেলা পর্যায় পর্যন্ত, কিন্তু পানি ব্যবস্থা আমরা করে দিয়েছি নদীর, সেটা আমরা ভূপরিস্থ পানি ব্যবহার করছি। এখানে আমার একটা অনুরোধ থাকবে যারা পানি ব্যবহার করবেন, অনেক অর্থ খরচ করে পানি শোধনাগারে পানি শোধন করে সেই পানি সরবরাহ করা হয়, কিন্তু এই পানি ব্যবহারের ক্ষেত্রে যারা ব্যবহার করবে তাদেরকে মিতব্যয়ী হতে হবে, পানির অপচয় বন্ধ করতে হবে। আর বিশেষ করে সিলেট, খুলনা এবং চট্টগ্রাম, এই খুলনা চট্টগ্রাম বিশেষ করে খুলনাবাসী আমি জানি সেখানে প্রচণ্ড নোনা পানি, এমনকি অনেক সময় পুকুরের পানিও লবণাক্ত হয়, কাজে ওই অঞ্চলের মানুষ আসলে সুপেয় পানির জন্য বেশ কষ্ট ভোগ করে। সেই কারণেই আমরা যে পানিটা নদী থেকে, সেটাও মধুমতি নদী থেকে পানি এনে আমরা শোধন করে দিচ্ছি, কাজে এর জন্য প্রচুর টাকা কিন্তু খরচ হয়, 1-1 লিটার পানির পিছনে মেলা টাকা খরচ হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পানির অপচয়টা সবাই বন্ধ করবেন, যেন হয়তো কল ছেড়ে দিয়ে গোসল করা, রান্না বাড়ি করা বা ছেলেদের দাড়ি কামানো অথবা দাঁত ব্রাশ করা এগুলি কেউ করবেন না, দরকার হলে বালতি ব্যবহার করেন, মগ ব্যবহার করেন, কিন্তু পানি সাশ্রয় করবেন, কারণ এত টাকার পানি, এই পানি অযথা নষ্ট করা এটা কিন্তু ঠিক না। আমরা আল্লাহর রহমতে আমাদের প্রচুর নদী, বৃষ্টিও আছে আমাদের প্রচুর, এটা একটা বিরাট অবদান আল্লাহর প্রকৃতির, কিন্তু সেটাকে কিন্তু ব্যবহার করার সময় মিতব্যয়ী হতে হবে, সেটুকু অনুরোধ আমি করব। আমরা সেই সাথে আমরা বলবো যে আমরা যে সেতুগুলি নির্মাণ করে দিচ্ছি, এই যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে এক একটা অঞ্চল সত্যিকারভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। হরিরামপুর এমন একটা এলাকা মানিকগঞ্জের, সেটা বন্যা হলেই, প্রতি বছর বন্যা হলে এটা একটা বন্যাপ্রবণ এলাকা, সবসময় বন্যা লেগেই থাকে, আর যার যোগাযোগের ব্যবস্থাও এত ভালো কখনো ছিল না। আর পাবনা থেকে সেখানে ঢালারচর,
এই জায়গায় আমাদের আরেকটা সুবিধা আছে যে নদীটা পার হলেই কিন্তু মানিকগঞ্জ চলে আসতে পারি, কাজেই সেখানে আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও মানে দ্রুত করা সম্ভব। আর সেই সাথে সমগ্র বাংলাদেশে আমরা রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলছি, যে রেলের মাধ্যমে মানুষ যেতে পারে অনেক মানে নিরাপদে যেতে পারে চলাচলটা, পাশাপাশি সাশ্রয়ী হয় পণ্য পরিবহনেও, অনেক সাশ্রয় হয়, অনেক সুবিধা হয় সেখানে, সেই জন্য আমরা এটাকে আরও গুরুত্ব দিয়েছি। আমরা চাই যে আমাদের দেশটা এগিয়ে যাক, আর সেই লক্ষ্য নিয়েই আমরা এই কাজগুলি করে যাচ্ছি। আর বিনোদনের ক্ষেত্রে মানুষের আর্থিক সচ্ছলতাও বাড়ছে, এখন ঘরে ঘরে টেলিভিশনও আছে। আর চট্টগ্রামে টেলিভিশনটা সময় বাড়ানোর উদ্দেশ্য আরেকটা, যেখানে পার্বত্য চট্টগ্রাম আছে বা তাছাড়া বিভিন্ন আমাদের নৃগোষ্ঠী আছে, তাদের যে সমস্ত কালচার অনুষ্ঠান সেটা সবাই দেখতে পারবে। কাজেই গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলপথ বর্ধিতকরণের 5টি প্রকল্প সহ বিভিন্ন মন্ত্রণালয়ের 11টি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম।